একাত্তরের রাজাকার জামাত আর আধুনিকার নব্য রাজাকার বিএনপি, রাজনীতির মাঠ থেকে বিএনপি এখনো বিদায় নেয়নি, জামাত এখনো বিদায় নেয়নি, রাজাকাররা এখনো বিয়ে বিদায় নেয়নি। সুযোগ পেলেই তারা পতাকা খামচি ধরতে চায়, সুযোগ পেলেই জাতির সঙ্গীত অস্বীকার করতে চায় এবং সুযোগ পেলেই জাতির পিতাকে অস্বীকার করতে চায়। একাত্তরের ডাস্টবিনকে বাংলাদেশের বুকে চাপিয়ে দিয়েছিল জেনারেল জিয়াউর রহমান, এটা মহা রাজনৈতিক অপরাধ। তারা ইতিহাস বিকৃত করেছে, কখনো ধামা চাপা দিয়েছে, তারা আর মীমাংসিত বিষয় যেগুলো একটু আগে বললাম আমি পুনরাবৃত্তি না করে বলবো, একাত্তরের মীমাংসিত বিষয়কে সম্পূর্ণ অস্বীকার করেছে। এই যে ছয়টা মহা রাজনৈতিক অপরাধ, এই অপরাধ মাথায় নিয়ে এই অপরাধ বাংলাদেশের কপালে লেপন করে জেনারেল জিয়াউর রহমান ও সামরিক শাসকরা বাংলাদেশ দখল করে নেয়। তারপরের ইতিহাস আপনাদের জানা আছে যে সামরিক শাসকরা যে জঘন্য ছয়টি অপরাধ করেছে তারই ঔরসে, সামরিক শাসনের ঔরসে জন্ম লাভ করা বিএনপি সেই অপরাধগুলো এখনো বহন করে চলেছে। আমি মনে করি সামরিক শাসকদের সংগঠিত অপরাধের বাহক ধারক বর্তমানের বিএনপি, একাত্তরের রাজাকার জামাত আর আধুনিক আর নব্য রাজাকার বিএনপি। আজকে আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা আজকে আন্দোলন ও নির্বাচনের নামে তারা তিনটি আবার রাজনৈতিক অপরাধের প্রস্তাব দিয়েছে। তারা অস্বাভাবিক সরকারের প্রস্তাব দিয়েছে নির্বাচনের আগে, তারা নির্বাচনের পরে তারা রাজাকার জামাতকে সাথে নিয়ে অর্থাৎ সবাইকে সাথে নিয়ে একটি সরকার গঠন করার, যা রাজাকারের সরকার গঠন করার প্রস্তাব দিয়েছে। তারা বর্তমানের সংবিধান পাল্টে দেওয়ার প্রস্তাব দিয়েছে, প্রকারান্তরে সংবিধানের চার নীতি আবার ছুঁড়ে ফেলে দেওয়ার প্রস্তাব দিয়েছে। সুতরাং একদিকে অস্বাভাবিক সরকারের প্রস্তাব, আরেকদিকে রাজাকারদের নিয়ে একটি সরকার গঠনের প্রস্তাব, সংবিধান বদলের প্রস্তাব, এই তিনটি প্রস্তাবই বাংলাদেশের রাষ্ট্রের জন্যে, সংবিধানের জন্যে, সাংবিধানিক ধারাবাহিকতার জন্যে মহাবিপদ এবং অশনি সংকেত। আজকে নির্বাচন আর গণতন্ত্রের কুর্তা গায়ে দিয়ে বিএনপি কার্যত বাংলাদেশের ফুসফুস সংবিধান খেয়ে ফেলতে চায়। বাংলাদেশে গণতন্ত্র নির্বাচনের কুর্তা গায়ে দিয়ে বিএনপি বাংলাদেশের রাজাকারদের আবার রাজনীতির মাঠে হালাল করার অপচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশে গণতন্ত্র নির্বাচনের কুর্তা গায়ে দিয়ে বিএনপি বাংলাদেশে আবার রাজাকারদের সাথে নিয়ে ক্ষমতা দখলের চক্রান্তে লিপ্ত হয়েছে আজকে। সুতরাং নির্বাচন গণতন্ত্র নিয়ে যারা হইচই করছেন আমি তার চাইতেও বলবো বাংলাদেশ এটা মহা রাজনৈতিক বিপদের ভিতরে বিরাজ করছে। 75-এর পরে শেখ হাসিনা এবং 14 দলের নেতৃত্বে যে যুদ্ধ আমরা শুরু করেছিলাম বাংলাদেশকে 71-এর মুক্তিযুদ্ধের চেতনায় ফেরত যাওয়ার জন্যে, সেই যুদ্ধ এখনো চলছে। আমরা ক্ষমতায় আছি কিন্তু যুদ্ধ থেমে থাকেনি, রাজনীতির মাঠ থেকে বিএনপি এখনো বিদায় নেয়নি, জামাত এখনো বিদায় নেয়নি, রাজাকাররা এখনো বিয়ে বিদায় নেয়নি। সুযোগ পেলেই তারা পতাকা খামচি ধরতে চায়, সুযোগ পেলেই জাতির সঙ্গীত অস্বীকার করতে চায় এবং সুযোগ পেলেই জাতির পিতাকে অস্বীকার করতে চায়। এরকম একটি পরিস্থিতিতে যারা নির্বাচন গণতন্ত্র নিয়ে হইচই করছেন তাদের বলবো আগে দেশ তারপরে অন্য কিছু, সবাইকে নিয়ে নির্বাচন এই কথা যারা বলেন আমি তাদের বলি না, একটু সংশোধন আছে। সংশোধন হচ্ছে সবাইকে নিয়ে নয়, রাজাকার জামাত 71-75-এর খুনি আর দুর্নীতির দণ্ডিত অপরাধীদের বাদ দিয়ে আর সবাইকে নিয়ে নির্বাচন। সুতরাং নির্বাচন কমিশন যখন বলে সবাইকে নিয়ে নির্বাচন না করলে অংশগ্রহণমূলক হবে না, কিসের অংশগ্রহণ? রাজাকার জঙ্গি জামাত 71-75-এর খুনিদের সাথে হলে নির্বাচন গ্রহণযোগ্য, তার বাদ থাকলে নির্বাচন হবে না বলেন? আমি মনে করি যে এইভাবে এত সাদা মাটা ভাবে বললে হবে না। হ্যাঁ, সামরিক শাসনের রেশ ধরে বিএনপি জামাত বাংলাদেশের রাজনীতির মাঠে লাইসেন্স পেয়েছে কিন্তু তারা গণতন্ত্রের কার্ড হোল্ডার না, স্বাধীনতার কার্ড হোল্ডার না, তারা আধুনিক নব্য রাজাকার। এরকম একটি পরিস্থিতিতে আমি আপনাদেরকে বলবো আসুন গণতন্ত্র নির্বাচনের কুর্তা গায়ে দিয়ে বাংলাদেশের ফুসফুস সংবিধান যারা খেয়ে ফেলতে চায়
তাদের এক চুল ছাড় দেব না আমরা।